সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে কামিজ কাটিং এবং সেলাই করা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি কামিজের কাপড়টি নিয়েছি এমব্রয়ডারি করা ভারী কাজের। তো এই কাপড়টিকে এখন আমি চার ভাজে ভাঁজ করে নিব। হাতার কাপড় সাইডে দেওয়া ছিল, সেটা আমি খুলে নিয়েছি। এরপর হচ্ছে এক পাট রাখলাম, এখন আর কি ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট এভাবে রাখবো। রেখে টান টান করে হচ্ছে চার ভাজে ভাঁজটি করে দিতে হবে দেখুন। আর এই যে এখানে এটা যেহেতু বর্ডার সেলাই করা, এই জন্য আমি এক রঙের যে কাপড়টা মানে ব্যাক পার্টটা বাড়তি নিয়েছি, এই যেভাবে ভোটে যাতে সেলাই করা যায় এই জন্য। আর আমি এটা ৪৪ ইঞ্চি লাম্বা নিয়ে কাটিং করব। চাইলে এটা আরও বেশিও বড় দেওয়া যায়, তো যতটুকু লং দরকার আমি ততটুকু নিচ্ছি। আপনাদের জামা যদি লং বেশি হয় তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন এই যে এখানে ৪৪ ইঞ্চিতে আমি কাটব, ঠিক আছে? এই বরাবর সোজা একটি দাগ দিয়ে দিলাম। এরপর এখান থেকে নিব পুট, তো এখানে এই পুট নিব হচ্ছে ৬ ইঞ্চি। আর এখান থেকে আরমল নিব ৬ ইঞ্চি, বগলের যে মাপটা, এটাকে অনেকে আরমল বলে, বগল বলে, কাদের এখানে পুট বলা হয়, যাই হোক আপনারা এভাবে বুঝে নেবেন। এখন দেখুন আমি ফিতাটা সরাই নিই, ১৩ ইঞ্চি নিচে একটি মার্ক করে নিয়েছি আর ২০ ইঞ্চি নিচে একটি মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে ২০ ইঞ্চি নিচে ফাড়া হবে, ১৩ ইঞ্চি নিচে প্যাডের যে মাপটা সেটা হবে, আর এখানে ৬ ইঞ্চি নিচে যেটা এটা হচ্ছে বডি। এই যে বডির মাপটা আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে, চার বাজের হিসাব করে যার যেরকম মাপ আসবে সে আন্দাজে আপনারা করে নেবেন। আমি এখানে নিচ্ছি ৮.৫ ইঞ্চি। এরপর আবার নিব ১ ইঞ্চি বাড়িয়ে, এখানে নিব হচ্ছে ৭.৫ ইঞ্চি, ১ ইঞ্চি বাড়িয়ে। এই যে বডির মাপের সমান হিপের এখানে নিব, মানে ফাড়ার এখানে, তো এখানে হচ্ছে নিয়েছি ৮.৫ ইঞ্চি, আবারও ১ ইঞ্চি বাড়িয়ে। যেটা বাড়তি কাটবো সেটা হচ্ছে কাটিং করার জন্য, আর যেটা নি মেন ৮.৫ ইঞ্চি এটা হচ্ছে সেলাইয়ের জন্য, সেলাই করে এতটুকু থাকবে। এরপর হচ্ছে আমি দাগটিকে মিলিয়ে নিচ্ছি, এই যে এইভাবে করে শেপ কাটের সাহায্যে বা হাত দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। এখন হবে নিচের যে ঘের, সেটা এখানে আমি ঘের ১৩ ইঞ্চি দিতেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ১৩ ইঞ্চি দিয়ে। হচ্ছে এখন আমি শেপ কাটের সাহায্যে এই রাউন্ডটিও মিলিয়ে নিব। মাপ অনুসারে বডির বা কোমরের মাপ অনুসারে কিন্তু ঘের আমি বেশিই নিয়েছি। এখন আরমলের রাউন্ডটি মিলিয়ে নিচ্ছি, এইভাবে করে শেপটি দিয়ে দিলাম। দেখুন এই তো আমার এখানে আরমলের রাউন্ডটি মিলানো হয়ে যাওয়ার পর গলার চওড়া নিব ৮.৫ ইঞ্চি, আর এভাবে নামতি ৬ ইঞ্চি বা ৭ ইঞ্চি নিতে হবে যদি আপনারা এভাবে কাটিং করেন। তো দেখুন ৮.৫ ইঞ্চি তো নিলাম, এখন নিব নামতি ৬ ইঞ্চি। যদিও আমি এটা আপনাদের বোঝানোর জন্য, আপনারা চাইলে এভাবে গোল গলা কেটে নিতে পারেন। আমি এখানে কাটব বক্রম দিয়ে, পিছনের গলা ছোট দিব ৪.৫ এর মতো দিব, আর সামনে হচ্ছে ৬ ইঞ্চি রাখব। এখন আমি কেটে নিচ্ছি, যখন আমি বক্রম দিয়ে গলা কাটিং করব তখন আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব। আশা করি আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন সেলাই সহ তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন, আর মনোযোগ দিয়ে একবার দেখলে কিন্তু সহজে এই কামিজটি এই মাপে আপনারা কাটিং করতে পারবেন। আর মাপের নিয়ম একই, যদি কারোর স্বাস্থ্য বেশি থাকে তাহলে আপনারা বাড়িয়ে নেবেন, আর যদি কম হয় তাহলে কমিয়ে নেবেন, এই আর কি বিষয়টা। কেটে নিয়েছি,
ওইটা কোথায় আছে?